হ্যালো ডিয়ার্স, ম্যাকটা সম্পর্কে আপনারা যদি ভালো বুঝতে চান তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন। আজকে আমি একটা বাংলা টিউটোরিয়াল করব, সেটা হলো ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরে। ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরে একটি বাংলা টিউটোরিয়াল আমি আজ আপনাদের আজকে দেখাতে চেষ্টা করব। প্রথমে আমি থিওরিটিক্যাল সাবজেক্টটা তুলে ধরছি। আমরা যে যারা ইলেকট্রিক্যালে স্টাডি করছি বা বিভিন্ন জায়গায় জব করছি তারা ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে অবশ্যই পরিচিত। তো থিওরিটিক্যাল সার্কিট ডায়াগ্রামটা যদি আমি ড্র করি তাহলে আমাকে প্রথমেই আঁকতে হবে একটা সিভি। সিভি মিন্স সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার আমরা জানি যে দুই প্রকারের হতে পারে, বিভিন্ন প্রকার হতে পারে, তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় এমসিভি এবং এমসিসিবি। এখানে আমি যে সার্কিট ব্রেকারটা ড্র করলাম সেটা এমসিসি হতে পারে অথবা এমসিসিবিও হতে পারে। তো সার্কিট ব্রেকারের ইনপুটে তিনটা লাইন থাকে। আমি যদি আমার সিস্টেমটা থ্রি ফেজ এসি সিস্টেম চিন্তা করি, তাহলে এখানে তিনটা লাইন থাকবে যথারীতি L1, L2, L3। এখানে তিনটা লাইন দেখলাম। তারপর এটা সার্কিট ব্রেকারের আউটপুট, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ইনপুট হবে। এখানে কে দিয়ে ডিনোট করলাম, কের মানে হলো ম্যাগনেটিক কন্ডাক্টর। তারপর এখন আমি সার্কিটটা ড্র করে ফেলি। তিনটা L1, L2, L3, এটা ম্যাগনেটিক কন্ডাক্টর ইনপুট এসেছে। তারপর আউটপুটকে ম্যাগনেটিক কন্ডাক্টর আউটপুটকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডিনোট করা থাকে, কোথাও ST, আবার কোথাও T1, T2, T3, এভাবে টার্মিনেট করে। তারপর আমি মোটরের ডায়াগ্রাম আঁকি, যেটা স্টার কানেকশন। আমি তারপর ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে আউটপুটটা মোটরের কানেকশন করলাম, ড্র করলাম, এটা স্টার কানেকশন সিস্টেম। এভাবে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর একটা কানেকশন সিস্টেম মোটর ড্র করলাম। এখানে ভালো করে খেয়াল করেন, প্রথমে হলো তিনটা লাইন L1, L2, L3 এবং সার্কিট ব্রেকার ইনপুট হয়েছে এবং সার্কিট ব্রেকার থেকে এসেছে ম্যাগনেটিক কন্ডাক্টরে। ম্যাগনেটিক কন্ডাক্টর হলো L1, L2, L3 থ্রি ফেজ সিস্টেম। তারপর এখানে দেখেন ম্যাগনেটিক কন্ডাক্টর ইনপুটকে L1, L2, L3 দ্বারা ড্রেন করছে এবং আউটপুটকে T1, T2, T3 দ্বারা ড্রেন করা হয়েছে এবং মোটরের কানেকশন এসেছে এবং আউটপুট হলো স্টার কানেকশন। আমি আগেই বলেছি, আবার বলছি, স্টার কানেকশন সিস্টেম। তো এইটা হলো পাওয়ার সার্কিট। আমি যদি ডিনোট করি তাহলে হলো পাওয়ার সার্কিট ডায়াগ্রাম। এখন আমি এটার জন্য কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রামটা দেখাবো। কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রামটা আরও সহজ হচ্ছে, সেটা হলো কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রামে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর কীভাবে হোল্ড করায় আমি সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হলো একটা লাইন L1, সেটা অনেক ম্যাগনেটিক কন্ডাক্টর 220 ভোল্টের কয়েল ভোল্টেজ হয়, আবার অনেকগুলো 24 ভোল্টেরও ডিসি হয়ে থাকে। সেক্ষেত্রে L1 এখানে আমার একটা অফ সুইচ, তারপরে এখানে একটা অন সুইচ, দুটো সুইচ দিয়ে পুশ বাটন। অফ সুইচটা ইমার্জেন্সি হিসেবে ইউজ করা হয়। এখন আমি একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের ডায়াগ্রাম আঁকলাম। এখানে হলো কে, এখানে একটা ফেজ, ফেজটা এসেছে A1, A2, A1 এবং A2। A1 হলো, A2 হলো কয়েলের দুইটা দুই প্রান্ত, সেখানে এটা হলো কোয়েল। এখানে কয়েল ভোল্টেজ আমি আগেও বলেছি, আবারও বলছি যে সেটা এসি ডিসি দুইটাই হবে, সেটা ম্যানুফ্যাকচারের উপর নির্ভর করে।
অনেক ম্যাটিটি কন্ডাক্টর ভোল্টেজ 224 ভোল্ট এসি হয়ে থাকে, আবার কোথাও আপনারা দেখবেন যে শুধু 24 ভোল্ট ডিসি হয়ে থাকে, 24 ভোল্ট ডিসি হয়ে থাকে। তো এখন আমি যখন পুশ বাটনটা অন করব, এখানে পুশ বাটনটা যখন অন করব, তখন লাইন 1 দিয়ে আমার পাওয়ার সাপ্লাই আসবে। আমি যখন পুশ বাটনটা অন, তখন অন এ আমার এই কন্ট্যাক্টটা হোল্ড হবে, তখন এই লাইন এদিক দিয়ে আমার মোটর পাওয়ার সাপ্লাইতে এটি আসবে এবং মোটরটা আমার রানিং করা শুরু করবে, এখানে আমার যে কন্ট্রোলিং ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, এখন এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আমি ধরানোর চেষ্টা করছি, সেখানে এই এখানে একটা প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ডাক্টরের একটা নেম প্লেট থাকে, সেই নেম প্লেটগুলোর মধ্যে কয়েল ভোল্টেজ কত সেগুলো দেওয়া থাকে, এবং এখানে তিনটা লাইন L1, L2, L3 যেটা দেখানোর চেষ্টা করছি, L1, L3 এবং এদের তিনটা টার্মিনাল আর তিনটা লাইন, যেটা সার্কিট ব্রেকার থেকে আমার ম্যাগনেটিক কন্ডাক্টর ইনপুটে আসে সেটা হলো L1, L2, L3, আর যেটা ম্যাগনেটিক কন্ডাক্টর আউটপুট থেকে সচরাচর লোডে দেওয়া হয় সেটাকে T1, T2, T3 দ্বারা ডিনোট করা হয়। প্রায় ম্যাক্সিমাম ম্যাগনেটিক কন্ডাক্টরগুলোতে এভাবেই ডিনোট করা থাকে। আর অবশ্যই ম্যাগনেটিক কন্ডাক্টর কানেক্ট করার সময় সবার প্রথম আমাকে ভোল্টেজটা দেখে নিতে হবে, কয়েল ভোল্টেজ, এখানে A1 A2 হলো দুইটা প্রান্ত এবং কয়েল ভোল্টেজ এই আমি যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা এখানে দেখাচ্ছি 24 ভোল্ট এসি 220 ভোল্ট কয়েল ভোল্টেজ দেখানো হয়েছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, আমি বড় দেখাচ্ছি এই যে 220 ভোল্ট আমাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং 50 হার্টজ এবং এখানে একটা নেম প্লেট দেওয়া থাকে, প্রত্যেকটি ম্যাগনেটিক কন্ডাক্টরে একটা নেম প্লেট দেওয়া থাকে, সেইটা থেকে আপনারা ইনফরমেশনগুলো দেখতে পাবেন। আন্ডারস্ট্যান্ডিং দ্য নেম প্লেটের উপর আমার আরেকটি টিউটোরিয়াল আছে, আমি সেগুলো আপনাকে দেখার জন্য অনুরোধ করব। আন্ডারস্ট্যান্ডিং দ্য নেম প্লেট অফ এ ম্যাগনেটিক কন্ডাক্টর এবং ধারাবাহিকভাবে ম্যাগনেটিক কন্ডাক্টর, রিলে, সার্কিট ব্রেকার, মোটর এবং সবগুলো ইলেকট্রিক্স পার্টসের নেম প্লেট কীভাবে মানে বুঝতে পারছে সেগুলোর জন্য টিউটোরিয়াল অলরেডি তৈরি করছি, সেখানে প্রত্যেকটা নেম প্লেটে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলোর মানে কী, কীভাবে আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের বা একটা সার্কিট ডায়াগ্রামের নেম প্লেট এটা বুঝতে পারবো, সেগুলোর জন্য আমি ভিডিও টিউটোরিয়াল করেছি, সেগুলো দেখার জন্য সবাইকে অনুরোধ করব। এখানে আরেকটি ম্যাগনেটিক কন্ডাক্টর দেখাচ্ছি, এটা একটু সাইজে বড় এবং এটা হলো মেবি 37 কিলোওয়াট, এখানে গায়ে লেখা আছে কমন, প্রত্যেকটি ম্যাগনেটিক কন্ডাক্টরের কমন বিষয় হলো মানে আমার তিনটা লাইন L1, L2, L3 যেটা আমি আগেই আপনাদের থিওরিটিক্যাল ডায়াগ্রাম একে দেখিয়েছিলাম, L1, L2, L3 এবং এখানে হলো S1, T1, T2, T3 থ্রি ফেজ এসি সিস্টেম এবং সবগুলি ম্যাগনেটিক কন্ডাক্টর কমন প্রায় একই রকম থাকে, শুধু কয়েলটা একটু খেয়াল করে আপনি কানেকশন করবেন। আর নেম প্লেটগুলো খুবই ইম্পর্টেন্ট আমার রেটিংটা জানার জন্য, এটা কত কিলোওয়াটের ম্যাগনেটিক কন্ডাক্টর, আমার সার্কিট ডায়াগ্রামে এটা বা আমার যে সিস্টেমটা আমার মোটরটা কত কিলোওয়াটের হবে সেগুলো উপরে বিবেচনা করে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরটা সিলেক্ট করতে হয়, তাই সেটা খুবই ইম্পর্টেন্ট। এভাবে আমি প্রত্যেকটি এই সার্কিট ব্রেকার বলেন, ম্যাগনেটিক কন্ডাক্টর বলেন বা রিলে বলেন, সেগুলো থেকে কীভাবে আপনারা সহজে বুঝতে পারেন সেগুলোর জন্য টিউটোরিয়াল তৈরি করছি, ইনশাল্লাহ আপনাদেরকে আস্তে আস্তে সবগুলো দিব। এটাই তো, ঠিক আছে, আজকের জন্য এখানেই, আসসালামু আলাইকুম, সবাইকে সালাম জানাই। প্রপার তো বাস বুঝুন।